সমস্ত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ। ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদেরকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রবাসীদেরকে আবারও ফেরত পাঠানো হবে। বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাস টিভি, প্রবাসীদের সাথে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়া স্কাইবেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ এসেছে। মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বিদেশি শ্রমিকদেরকে তথা প্রবাসীদেরকে আবারও দেশে ফেরত পাঠানো হবে, কিন্তু কেন বিষয়ে বিস্তারিত তথ্য। এবং রয়েছে ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবশ্যই প্রবাসীদেরকে মেডিকেল প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে, তা না হলে ফ্লাইট বাতিল করবে সিভিল এভিয়েশন। বিষয়ে বিস্তারিত তথ্য। এবং রয়েছে মাইলের 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর রেজিস্ট্রিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ প্রবাসী ভাইদের জন্য। তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। দেশের মতো ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর সাবস্ক্রাইব করে রাখতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ তাৎক্ষণিকভাবে পেতে প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রুটের বিমান টিকিট কাটতে আজই যোগাযোগ করুন প্রবাস টিভির হোয়াটসঅ্যাপ নাম্বারে। কম খরচে নিরাপত্তার সাথে হয়রানিমুক্তভাবে টিকিট কাটতে পারবেন প্রবাস টিভির মাধ্যমে। হোয়াটসঅ্যাপ করুন 01163264256 এই নাম্বারে। ধন্যবাদ। দেশমাতে ভিউয়ার্স, মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে বর্তমান এ সময় যে সমস্ত প্রবাসী ভাইরা বা যে সমস্ত বিদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে প্রবেশ করতেছে, এয়ারপোর্টে আপনাদেরকে অবশ্যই আপনার কোম্পানি স্বয়ং এসে আপনাদেরকে রিসিভ করতে হবে। তা না হলে যে সমস্ত কোম্পানিগুলো মালয়েশিয়া এয়ারপোর্টে আসবে না, ওই সমস্ত কোম্পানিদের সমস্ত কর্মীদেরকে বা যারা কিনা মালয়েশিয়াতে কদিন এসে প্রবেশ করতেছেন আপনাদেরকে আবারও রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে নিজ নিজ দেশে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের কোম্পানি আসবে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে সাইন করে নিয়ে যেতে হবে, তা না হলে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোনো প্রকার কোনো বিদেশি কর্মীদেরকে মালয়েশিয়াতে প্রবেশ করতে দিবে না বলে জানিয়েছেন। বিগত সময় যখনই কিনা মালয়েশিয়াতে কলিং বিষয়ক কর্মী প্রবেশ শুরু হয়েছে, ঠিক তখন থেকে প্রথম কয়েকটি ফ্লাইট সরাসরি কোম্পানি এসে রিসিভ করে নিয়ে গেছে। পরবর্তী সময় কোম্পানিগুলো তাদের সুপারভাইজার সহকারে বা তাদের অফিস স্টাফ পাঠাচ্ছে এবং কি এয়ারপোর্টে ঘটতেছে বিশৃঙ্খলা। তাই তো ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে যদি কোনো কোম্পানি তাদের কর্মীদেরকে তাদের শ্রমিকদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে ব্যর্থ হয় বা সম্মতি প্রকাশ না করে, ওই সমস্ত কোম্পানিদের তাদের সদ্য আসা শ্রমিকদেরকে আবারও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন। তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধু কলিং বিষয়ে আসতেছেন অবশ্যই আপনারা আপনার এজেন্টের সাথে যোগাযোগ করবেন এয়ারপোর্টে কে রিসিভ করবে বা বস আসবে কি না। যদি আপনাদের বস এয়ারপোর্টে না যায় বা স্টাফ কোনো পাঠিয়ে দেয়, অফিস স্টাফ অথবা কোনো সুপারভাইজার পাঠিয়ে দেয়, আপনাদেরকে ইমিগ্রেশন থেকে রিলিজ করবে না বা ছাড় দিবে না। তাই তো আমরা অবশ্যই এজেন্টের সাথে এই বিষয়ে কথা বলবো। এবং কি এই নিয়মটি শুধুমাত্র যে সমস্ত যে ভাই বন্ধুগণ কলিং বিষয়ে সদ্য নতুন প্রবেশ করতেছেন তাদের জন্য, যারা কিনা ছুটি থেকে দেশে গিয়েছেন আপনারা অনায়াসে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। দেশমাতে ভিউয়ার্স, ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের নির্বাহী পরিচালকের দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে সমস্ত প্রবাসী ভাইদের জন্য, যেখানে কিনা উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের প্রতিদিন চোখ উঠা তথা আমরা কেউ বলে চোখ নিয়েছে বা চোখ উঠেছে, তো সেক্ষেত্রে আক্রান্ত বহির্গমন যাত্রী পরিলক্ষিত হচ্ছে। এর প্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে নিচে কিছু শর্ত দিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ, যেখানে কিনা বলা হয়েছে যদি কোনো প্রবাসী ভাইদের চোখ উঠা লক্ষণ দেখা গেছে বা প্রকাশ পেয়েছে ওই দিন থেকে 7 দিন পর্যন্ত আপনাদেরকে এয়ারপোর্টে এসে বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। আপনাদেরকে অবশ্যই 7 দিন থাকতে হবে বাড়িতে। 7 দিন থাকার পরবর্তীতে চিকিৎসা নিয়ে যখনই কিন্তু আপনার চোখ ভালো হয়ে যাবে ঠিক তখন কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন। আর এই 7 দিন আপনাকে এয়ারপোর্টে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। এবং কি বিশেষ কোনো কাজ থাকলে, ভিসা সংক্রান্ত সমস্যা থাকলে, ভিসার মেয়াদ কম থাকলে বা আপনাকে যেতেই হবে ইমার্জেন্সি, ওই সমস্ত প্রবাসীদেরকে যে একটি MBBS ডাক্তার স্বর্ণাপন্ন হতে বলছে এবং কি উপযুক্ত প্রেসক্রিপশান মেডিকেল
ঔষধ সহকারে গুরুত্বপূর্ণ সমস্ত প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিস নিয়ে কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট যেতে হবে, এবং কি আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এবং কি আপনাদেরকে ওই সমস্ত পেপার ডকুমেন্ট ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু আপনাকে রিলিজ করবে বিদেশ যাওয়ার জন্য বা বহির্গমনের জন্য আপনাদেরকে অনুমতি দিবে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান এ সময় বাংলাদেশে চোখ ওঠা বা এ সংক্রান্ত সমস্যাটি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং কি এয়ারপোর্টে আসার পরবর্তীতে কিন্তু এয়ারপোর্টে অনেক কর্মকর্তা কর্মচারীও আক্রান্ত হয়েছেন। তাই তো এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে এই নিয়মটি চালু করেছে, যেখানে কিনা উল্লেখ করা হয়েছে সমস্ত প্রবাসীদেরকে যাদের কিনা চোখ ওঠার কোনো লক্ষণ থেকে থাকে বা লক্ষণ রয়েছে আপনাদেরকে 7 দিন বাসায় অবস্থান করতে বলা হয়েছে, এবং কি ইনকেসলে যদি আপনার প্রয়োজন থাকে রয়েছে, আপনার বিশেষ সমস্যা রয়েছে, বিশেষ মেয়াদ কম রয়েছে, আপনাকে যেতেই হবে জরুরি, তাই তো আপনাদেরকে একটি MBBS ডাক্তার শরণাপন্ন হতে বলছে, এবং ওইখান থেকে যে আপনাদেরকে একটি প্রেসক্রিপশান এবং কি ঔষধ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য বলছে। আপনাদের জিনিসপত্র সবগুলো চেক করার পরবর্তীতে আপনাদেরকে বহির্গমনের জন্য অনুমতি দেবে আমাদের ঢাকা এয়ারপোর্ট। দেশামান্ত ভিউয়ার্স, মায়েদের 6 নম্বর 7 নম্বর বেসিস টিকার সংক্রান্ত আমরা গতকাল একটি ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে সুখবরটি দিয়েছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ এসেছে 6 নম্বর 7 নম্বর বেসিস টিকার সংক্রান্ত, যে সমস্যার কারণে ইমিগ্রেশন থেকে আপনার লেবি জমা নেওয়া হয়নি ওই সমস্যাটি সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রবাসীরা মালয়েশিয়াতে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পর্যন্ত ভিসা রিনিউ করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। এখন বর্তমান এ সময় আমাদের কাছে অনেকগুলো কমেন্ট এসেছে যে সমস্ত প্রবাসীদের কোম্পানির সমস্যা রয়েছে বা যে সমস্ত কোম্পানি আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে বা দেশে চলে যাওয়ার জন্য বলতেছে, আমরা কি ভিসা রিনিউ করতে পারবো না। শুধুমাত্র যে সমস্ত কোম্পানি ব্ল্যাক লিস্টে পড়ে গেছে ইমিগ্রেশন থেকে বা কোম্পানির পেপারে সমস্যা রয়েছে ওই সমস্ত কোম্পানি কিন্তু ভিসা পাবে না, শুধু একান্তই যে সমস্ত কোম্পানি ব্ল্যাক লিস্টে রয়েছে ওই সমস্ত কোম্পানি কোনো প্রকার ভিসা রিনিউ করতে পারবে না। তাই তো আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য বলতেছে আপনার কোম্পানি, ওই সমস্ত কোম্পানির সংখ্যা একেবারেই কম যারা কিনা ব্ল্যাক লিস্টে রয়েছেন। যে সমস্ত কোম্পানির ভিসা রিনিউ হচ্ছে আপনার আগে পিছে যে সমস্ত যে ভাইরা আছে ভিসা রিনিউ করতেছে এবং কি নতুন করে ভিসা রিনিউ করতেছে যে আর্টিকেল, ওই সমস্ত কোম্পানি কিন্তু অনায়াসে মালয়েশিয়া ভিসাটিকে রিনিউ করতে পারবে। শুধুমাত্র হাতে ওনা কয়েকটি কোম্পানি যারা কিনা মালয়েশিয়া সরকার রুলস মানতেছে না এবং কি তাদের হাতে কর্মসংস্থান নেই, কোটা নেই, ওই সমস্ত কোম্পানিকে কিন্তু ভিসা দিচ্ছে না। তাই তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার কোম্পানি থেকে ভিসা রিনিউ করতেছে কিনা বা হচ্ছে কিনা, নতুন কেউ যুক্ত হয়েছে কিনা, তাহলে অনায়াসে বুঝবেন যে আপনার কোম্পানির সচল রয়েছে, আপনার কোম্পানি থেকে আপনিও ভিসা রিনিউ করতে পারবেন। এবং যে সমস্ত প্রবাসী ভাইদের যে স্পেশাল পাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ওই সমস্ত প্রবাসী ভাইয়ের স্পেশাল পাসটি আবার রিনিউ করতে পারবেন। ক্রমাগতভাবে 3টি স্পেশাল পাস আপনি নিতে পারবেন, এবং কি 3টি নেওয়ার এ সময়ের ভিতরে কিন্তু ইমিগ্রেশন বরাবর আপনার যখন লেবি জমা দেওয়ার জন্য অ্যাপ্লাই করবে লেবি সংগ্রহ করবে ইমিগ্রেশন, আপনারা আতঙ্কিত হবেন, আপনি ভিসা স্টিকার পাবেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, কী করবো, হাই হতাশ করবেন না, কোম্পানির সাথে যোগাযোগ করুন, এজেন্টের সাথে যোগাযোগ করুন। এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, লাল সিল যারা পেয়েছে তাদের কী হবে, নর্মালি যারা কিন্তু লাল সিল পেয়েছেন আপনার ব্ল্যাক লিস্টে রয়েছে বা আপনার লারি কেস রয়েছে, ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে যে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর স্পেশাল পাস নিয়ে জরিমানা দিয়ে দেশে চলে যেতে হবে। শুধুমাত্র যে সমস্ত প্রবাসী ভাইদের কোম্পানি লারি হয়ে গেছে, কোম্পানি ব্ল্যাক লিস্টে রয়েছে, আপনারা বৈধ হতে পারেননি, ইমিগ্রেশন সাকসেস হয়েছে, ওই সমস্ত প্রবাসীদেরকে ইমিগ্রেশন নতুন সিস্টেমে অন্য কোনো কোম্পানির মাধ্যমে ভিসা স্টিকার দিবে। যারা কিনা লাল সিল পেয়েছেন আপনাদেরকে অবশ্যই ইমিগ্রেশন বরাবর জরিমানা পেমেন্ট করেই দেশে চলে যেতে হবে। দেশমাত্র ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।